জয়নগরের পর এবার দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবারে শুট আউট। নিহত হয়েছেন গুলিতে একজন, নিহতের নাম মিঠুন সর্দার। যেমনটা জানা যাচ্ছে যে জমি নিয়ে বিবাদ পারিবারিক বিবাদের স্তরে চলে গেছিল। ঘুরতে এসেছিলেন এই মিঠুন সর্দার আত্মীয়ের বাড়িতে এবং সেখানে গুলিতে মৃত্যু হলো তার। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডলের কাছে। গৌতম, যেমনটা জানা যাচ্ছে মিঠুন সর্দার এই গ্রামের বাসিন্দাই নন, তিনি উস্তি থানার সাতঘড়া এলাকার বাসিন্দা। সেখান থেকে এখানে আত্মীয়ের বাড়িতে এসেছিলেন এবং পারিবারিক বিবাদ এত চরমে উঠল যে তাকে মৃত্যু হয়ে গেল। দেখো সুকন্যা, এলাকাটা উস্তি এবং ডায়মন্ড হারবার থানা এলাকা হলেও কিন্তু পুরো দুটো পরিবারে মানে বাড়ির দূরত্ব কার্যত ঢিলছোড়া দূরত্ব বলা যেতে পারে, একেবারেই প্রতিবেশী বলা যেতে পারে। তা মূলত গণ্ডগোলের সূত্রপাত যে মিঠুনের ভগ্নিপতি অজয় মণ্ডল, তাদের পরিবারের জমি নিয়ে দীর্ঘদিনের একটা বিবাদ ছিল। সেই বিবাদকে কেন্দ্র করে এর আগেও কয়েকবার গণ্ডগোল হয়েছে এবং এই দুই পরিবারের জমির সীমানা নিয়ে একটা পাঁচিলও দেওয়া আছে। কিন্তু কালকে রাত্রে আবার নতুন করে গণ্ডগোলের সূত্রপাত হয়, পাঁচিলটা ভাঙতে চায় অজয়ের যে দাদা পরেশ মণ্ডল, তারা ভাঙতে যায়। হ্যাঁ, এবং তারা এইটা ভাঙার পরেই ভাঙতে যাওয়ার পরেই কিন্তু দুটো পরিবারের মধ্যে ওই এবং এই দুই ভাইয়ের মধ্যে মূলত গণ্ডগোল সূত্রপাত হয় এবং তারপরে ওর ভাগ্নি এবং ভগ্নিপতি খবর দেয় মিঠুনকে। মিঠুনরা কালকের ভাইফোঁটা ছিল, তাদের পরিবারে আরও অনেকেই আত্মীয় স্বজন এসেছিলো, তারা তখন এই গণ্ডগোলের খবর পেয়ে তারা ওই যায় বোনের বাড়িতে। যাওয়ার পরে সেখানে ওদেরকে লক্ষ্য করে ইটপাটকেল ছুটতে থাকে প্রথমে এবং ব্যাপক গণ্ডগোল শুরু হয় এবং ইটপাটকেল মারধর করতে থাকে এবং তারপরেই কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে এই অজয় মণ্ডল এবং পরেশ মণ্ডল তারা কিন্তু একটা বন্দুক দিয়ে ওয়ান শাটার দিয়ে তারা একদম মিঠুনকে লক্ষ্য করে গুলি চালায়। মিঠুনের গুলি এফোর ওপর চলে যায়। তখন কার্যত রাত প্রায় ১২টা, গভীর রাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকা জুড়ে এবং ডায়মন্ড হারবার এবং উস্তি থানার পুলিশ, দুটি থানার পুলিশ ঘটনাস্থলে চলে আসে। মিঠুনকে নিয়ে যাওয়া হয় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখানে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মিঠুনের মৃত্যু হয়। এই ঘটনায় পরেশ এবং অজয় মূল অভিযুক্ত। এই যে দাঁড়িয়ে মিঠুন সর্দারের পরিবারের দাবি এবং মিঠুন সর্দারের যে ভগ্নিপতি তারও পরিবারের দাবি এবং অজয় এবং পরেশ এই ঘটনায় মূল অভিযুক্ত। ঘটনার পর থেকে তারা পলাতক। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে, তারা জানতে চাইছে যে কীভাবে এই বন্দুকটা কোথা থেকে জোগাড় করলো পরেশ এবং অজয়। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর মানুষ জড়ো হয়েছে, মিঠুনের বাড়িতে তারা জড়ো হয়েছেন। কালকের ভাইফোঁটা ছিল, এর পাশেই একটা কালী পূজার অনুষ্ঠানও চলছিল, কালকের ভাষণ ছিল। এই ঘটনার পর কার্যত সেই ভাষণও বন্ধ হয়ে যায়। গৌতম, তুমি আমাদের সঙ্গে থাকো। গতকাল দিনটা ছিল ভাই ফোটার দিন এবং দিদির শ্বশুর বাড়িতে ঘুরতে এসেছিলেন ভাই এবং সেই ভাইয়ের মৃত্যু হয়ে গেল জমি বিবাদের নিষ্পত্তি করতে গিয়ে। এই ঘটনা ঘটেছে ডায়মন্ড হারবারে। জয়নগরে শুট আউটের ঘটনা ঘটেছিল এই সপ্তাহেরই সোমবার, আর আজ যে ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে ফের শুট আউটের ঘটনা এবং নিহত হয়েছেন একজন, মিঠুন সর্দার নিহতের নাম। আমি কি বলছি ভাই, আমার বুকে কি আরো একবার চলে যাবো আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডলের কাছে। গৌতম, এই খুনের পেছনে যে দুজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা দুজনই প্রতিবেশী, পরেশ মণ্ডল এবং অজয় মণ্ডল, তারা পলাতক বলে জানা যাচ্ছে। পুলিশ কি কোনো খোঁজ পাচ্ছে এদের, তাদের পরিবারের সদস্যরাই বা কি বলছে? হ্যাঁ দেখো, এখনো পর্যন্ত যারা অভিযুক্ত তাদের পরিবারের সঙ্গে আমরা এখনো পর্যন্ত পৌঁছতে পারিনি। কিন্তু যেটা মানে এই যে গণ্ডগোল, এটা হচ্ছে কুলেশ্বর গ্রামের মণ্ডল পরিবারের জমি বিবাদ। কুলেশ্বর গ্রামের জগন্নাথ মণ্ডল, জগন্নাথ মণ্ডল হচ্ছে মিঠুনের ভগ্নিপতি, আর তারই ভাই হচ্ছে অজয় মণ্ডল এবং পরেশ মণ্ডল, এবং তাদের মধ্যে এই যে মণ্ডল পরিবারের একটা পারিবারিক জমি আছে, সেই পরিবারের সেই জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এখানে এই পরিবারের ভাই বোন তাদের মধ্যে মণ্ডল পরিবারের এই জমি বিবাদ, এবং এই জমি বিবাদকে কেন্দ্র করে গ্রামে একাধিকবার সালিশি
সভা বসেছে এবং এই জমি বিবাদের জন্য একটা পাঁচিলও দেওয়া হয়েছে। সেই ঘটনার পর গতকাল সেই পাঁচিলটা নতুন করে ভাঙতে আসে জমি দখল নেবে বলে, যেটা অভিযোগ, যেটা জগন্নাথ মণ্ডলের পরিবারের অভিযোগ, জগন্নাথ মণ্ডলের মেয়ের সাথে আমরা কথা বলেছি তার যেটা অভিযোগ, মানে মিঠুনের ভাগ্নি, মিঠুনের ভাগ্নি কালকে মামার বাড়িতেই ছিল, মামার বাড়িতেই ছিল, এদের সঙ্গেই ছিল, মিঠুনদের সঙ্গেই ছিল। যখন গণ্ডগোলের খবর তার বাবা মা ইয়েকে দেয়, ওই ভাগ্নিকে দেয়, ভাগ্নি তখন বাড়ি যায়, বাড়ি যাওয়ার পর তার সে ভাগ্নির অভিযোগ তাকে প্রচণ্ডভাবে গালিগালাজ করতে থাকে এবং তাকে হুমকি দিতে থাকে। এর আগেও যার ভাগ্নির অভিযোগ, মিঠুনের ভাগ্নির অভিযোগ, যে তারা বলেছিল যে তার তোদের চারজনকে আমরা প্রাণে মেরে দেবো, এবং গতকাল এই ঘটনার পর আচমকায় তারা পাঁচিল ভাঙতে থাকে এবং তারপরে ইট ছুটতে থাকে। এরপরেই এই যখন মিঠুন এবং মিঠুনের অন্য ভাইরা যখন ওই দিদির বাড়িতে গিয়ে পৌঁছয় কার্যত, এবং মিঠুনের আর এক ভগ্নিপতি, সেও ভাই ফোটার জন্য কালকে শ্বশুর বাড়িতে ছিলেন, তারা সকলে একসাথেই যায় এবং তাদেরকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে এবং গুলিটা মিঠুনের বুকে লাগে এবং বুকে লাগার পর এফোড় ওপর হয়ে চলে যায়। কার্যত ওখানটায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে থাকে, রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে, গ্রামে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে একেবারে, এবং আজ সকালেও দেখা যাচ্ছে গ্রামের পরিস্থিতি এখনো থমথমে রয়েছে। এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে।